নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি খবর, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ক্যালকাটা ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের যে রিভিউ করা হয়েছিল, যেগুলো তোমরা রিভিউ করেছিলে, এক্স্যাক্টলি রেজাল্টটা পাওয়ার কথা, যেটা আমি বলেও ছিলাম 10 তারিখ, অর্থাৎ আজকে 9 তারিখ, কালকে তোমরা পাওয়ার কথা, 10 তারিখে পাওয়ার কথা, সেটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে নতুন ভিসি এসেছেন, উনি যে মিটিং করে যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে যতটা আর্লি করা যায়, সেই হিসাবে 10 তারিখ মোটামুটি ওনারা সিদ্ধান্ত দিয়েছিলেন 10 তারিখ নাগাদ বের হবে, যেটা মোটামুটি খবর সূত্রে মারফত এলো। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সেটা 10 তারিখ কাল না হয় দু একটা দিন পরে পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ সেটা হয়তো খুব বেশি ডিলে হলে হয়তো 1 উইক হতে পারে। যদিও কিছু কলকাতা ইউনিভার্সিটির ডাইরেক্ট যারা কাজ করছেন, কিছু অফিসারদের সঙ্গে কথা যেটা হয়েছে, সেটা ওনারা যেটা বক্তব্য সেটা কিন্তু যেটা ভিসি অর্ডার দিয়েছেন সেটা একেবারে কারেন্টলি অ্যাক্টিভেট হবে কিনা সেটা কিছুটা প্রশ্নচিহ্নের মুখে একটু অবশ্য দাঁড়িয়ে আছে, কারণ ওনারা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ যে সাপ্লি পেয়েছে, রিভিউ করেছে, অপেক্ষা করো, এই একটা বিষয়। কিন্তু যদিও ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসির একটা মানে নিজে থেকে তিনি বলেছেন যে মানে রেজাল্টটা যত আর্লি করা যায় সেই হিসাবে আমরা 1 উইক, হয়তো কালকে যদি 10 তারিখে তোমার রেজাল্ট না পাও, 1 সপ্তাহের মধ্যে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে আশা করা যায়। তাছাড়া তোমাদের যে রিভিউ প্রসেসের যে টাইমিং দেওয়া ছিল সেখানে কিন্তু গাইডলাইনে বলা ছিল 30 থেকে মানে মানে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে অতি অবশ্যই রেজাল্ট বেরোবে, সেই জায়গাতে সেটা প্রায় 1.5 মাস হতে যাচ্ছে। সুতরাং যদি কালকে ঠিকঠাক বেরিয়ে যায় তো ঠিকই আছে, ওকে, তা না হলে আরও 1 উইক হয়তো তোমাদের ওয়েট করতে হতে পারে। তাই সিক্স সেমিস্টার স্টুডেন্ট, তোমরা চিন্তা করো না, নোটিফিকেশন এলেই কিন্তু আমি আমি তোমাদের সবার আগে তোমাদের সেটা যত রাতেই জানতে পারি, যখন যেটা আমি জানতে পারি তোমাদের আমি জানানোর চেষ্টা করব। আমি সবসময় সার্চ করছি এবং ক্যালকুলেশনে যোগাযোগ করছি, কোনো রকম খবর এলেই তোমাদের আমি জানাবার চেষ্টা করব। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে, বা ততক্ষণ বাই বাই।